বার্সেলোনা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ক্লাব এবং ফুটবল খেলা দেশগুলির মধ্যে অন্যতম সেরা দল আর্জেন্টিনা। যুগে যুগে আর্জেন্টিনায় জন্ম নিয়েছে অসংখ্য তারকা ফুটবলার, যারা বার্সেলোনায় এসে নিজেদেরকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। এমনকি ব্রাউগানাদের সর্বকালের সেরা ফুটবলারও একজন আর্জেন্টাইন। আজকে আমরা বার্সেলোনায় খেলা সেরা কিছু আর্জেন্টাইন ফুটবলারের গল্পই শুনব। ডিয়েগো মারাদোনা ফুটবলেরই সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। ইতালির নাপোলি ক্লাবের হয়ে খেলার সময় তিনি নিজেকে পরিণত করেন কিংবদন্তিতে। তবে নাপোলিতে যাওয়ার আগে মারাদোনা খেলেছিলেন বার্সেলোনার হয়ে। দলবদলের রেকর্ড ভেঙে এই আর্জেন্টাইন নাম্বার টেন বোকা জুনিয়র্স থেকে কাতালান ক্লাবে আসেন 1982 সালে। নানা উত্থান পতনে ভরা এই মৌসুমে জিতে নেন একটি করে সুপার কোপা এবং কোপা দেল রে শিরোপা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার অবিশ্বাস্য পারফরমেন্স দেখে সান্তিয়াগো বার্নাবোর দর্শকরা দাঁড়িয়ে হাততালি দিয়েছিল। মারাদোনা 58 ম্যাচ খেলে 38 গোল করেন বার্সেলোনার জার্সি গায়ে। মারাদোনার মতোই বোকা জুনিয়র্স থেকে উঠে এসেছিলেন হুয়ান রিকুয়েল মে, তাই হয়তো পুরো ক্যারিয়ার জুড়েই তুলনীয় হয়েছেন সর্বকালের সেরা ফুটবলারটির সাথে। হুয়ান রিকুয়েল মে বার্সেলোনা এসেছিলেন এক সমস্যা সংকুল সময়ে। বিস্ময়কর ব্যাপার হল তৎকালীন বার্সা কোচ লুইস ফন গাল তাকে একেবারেই দলে চাননি, তাই কোচ হুয়ান রিকুয়েল মেকে বেশিরভাগ সময় বেঞ্চে বসিয়ে রাখতেন অথবা মাঠে নামলেও এমন পজিশনে নামাতেন যেখানে তিনি স্বচ্ছন্দ নন। ফলে দ্রুতই কোচের সাথে সংঘাত শুরু হয় এই অ্যাটাকিং মিডফিল্ডারের। মাত্র এক মৌসুমে 42 ম্যাচ খেলে করেন 6 গোল। এরপর ত্যক্ত বিরক্ত হয়ে ক্লাবই ছাড়েন হুয়ান রিকুয়েল মে। প্রায় একই সময়ে বার্সেলোনা দলে আসেন হ্যাভিয়ার স্যাভিওলা। এই ফুটবলার যখন কাতালান ক্লাবটিতে আসেন তখন তার বয়স মাত্র 19 বছর, কিন্তু অসাধারণ ড্রিবলিং দক্ষতা এবং নিখুঁত ফিনিশিং গুণে তিনি নতুন ম্যারাদোনা খেতাব পান। হয়তো এটি তার জন্য কাল হয়ে দাঁড়ায়। 5 বছর বার্সেলোনায় খেললেও কখনোই দলটির অপরিহার্য অংশ হতে পারেননি, যদিও তিনি 170 ম্যাচ খেলে করেন 70 গোল। আর এতেই প্রমাণ হয় কতটা সম্ভাবনাময় ছিলেন হ্যাভিয়ার স্যাভিওলা। 2010 সালে হ্যাভিয়ার মাসচারানো যখন বার্সেলোনায় আসেন তখন কোচ পেপ গার্দিওলা তাকে বলেছিলেন, তোমাকে প্রথম একাদশে খেলানোর সম্ভাবনা খুবই কম, কারণ ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে সার্জিও বুস্কেটস তখন রীতিমতো প্রতিষ্ঠিত, তাই মাসচারানো বেশি করে দলে সুযোগ পাওয়ার জন্য নিজের পজিশন বদলে হয়ে যান সেন্টার ব্যাক। পরবর্তীতে জেরার্ড পিকের সাথে মিলে গড়ে তোলেন এক দুর্ভেদ্য সেন্টার ব্যাক জুটি। 2018 সালে যখন হ্যাভিয়ার মাসচারানো বার্সেলোনা ছাড়েন ততদিনে তিনি কিংবদন্তিতে পরিণত হয়েছেন। বার্সেলোনার সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি যে একদিন কিংবদন্তি হবেন তা অনেকেই বুঝে গিয়েছিলেন তার কৈশোরকালেই। যখন তিনি বার্সেলোনা বি টিমে খেলেন তখনই রোনালদিনহো ভবিষ্যৎবাণী করেছিলেন এই ছেলে একদিন সর্বকালের সেরা খেলোয়াড়ে পরিণত হবে। 2004 সালে মূল দলে অভিষেক হওয়ার পর থেকেই সেই ভবিষ্যৎবাণীকেই সত্যি প্রমাণিত করেছেন। 17 বছর বার্সেলোনায় খেলে পরিণত হয়েছেন সর্বকালের সেরা ফুটবলারে। বার্সার হয়ে 778 ম্যাচ খেলে 672টি গোল করেছেন লিওনেল মেসি। বার্সেলোনা দলে আপনি কোন আর্জেন্টাইনকে দেখতে চান ভবিষ্যতে, আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ফুটবলের এমন আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।